স্যার যেখানে স্যার নমিনেশন হচ্ছে স্যার যেখানে মধ্যে 144 জারি ছিল, এখন 1 কিলোমিটার 144 জারি, এটা কি পঞ্চায়েতের কোনো কন্ট্রোল থামাতে পারবে? পঞ্চায়েতের সরকার তার মতো ভেবেছে না হোক, কিন্তু সরকারের লোকেরা এই মানছে না। আমি নারায়ণগড়ে গেলাম বেলদাতে, সেখানে বিডিও অফিসের সামনে বিশাল বড় প্যান্ডেল করে ক্যাম্প করে সশস্ত্র লোক জমা হয়, টিএমসি ওখানে নমিনেশন ভরছে। তো তারা যদি নিয়ম না মানে গণ্ডগোল হবেই, সেই জন্য বিডিওদেরও বলে দেওয়া উচিত, এক একদিন দিন দিয়ে দেওয়া উচিত এক একটা ইয়েকে পার্টিকে, যে আপনি অমুক দিন এক একদিন 4 দিন দিয়ে দিই, তারপরে এক্সট্রা যদি যে বাঁচবে এসে দিয়ে করবে এসে। এটা না করলে গণ্ডগোল, যেখানে করেছেন কোনো টেনশন নেই, দেখুন এখানে কত পিসফুলি হচ্ছে। এগুলাতে পঞ্চায়েত নির্বাচন আগে এত গণ্ডগোল, এটা নিয়ে কি বলবেন? গণ্ডগোল করে যারা জেতে, যাদের কনফিডেন্স কম, তারা গণ্ডগোল করে। দাদা, আপনার কন্ট্রোল এলাকার মধ্যে পড়ছে এগরা 1 ব্লক, তো সেক্ষেত্রে আপনার দলের লোকেরা কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করছে যে নমিনেশন তারা জমাইতে পারবে না কিংবা তারা আক্রান্ত হবে। জায়গায় 1 আর 2 ব্লকে ঘুরে এলাম আমি, সব জায়গায় নমিনেশন চলছে এবং লোকাল বিডিওরা ভালো করেছেন। একদিন একটা পার্টিকে বলে দিয়েছেন যাতে টেনশন না হয়, 2 নম্বরে গেছিলাম ওখানে আজকে আমরা করছি, বিরোধীরা করছেন, 1 নম্বরেও দেখছেন শান্তিপূর্ণভাবে হচ্ছে। অশান্তি হওয়ার কথা নেই, সারা দুনিয়ায় হয় না, এখানে অশান্তি করা হয়, অনুমোদিত ডিলার গুণময় এন্টারপ্রাইজ, জলচক পিংলা, পশ্চিম মেদিনীপুর।